এবার আরো কিছু সংবাদ এক নজরে। সরকারি গুদামে যে খাদ্য মজুদ থাকার কথা তার দ্বিগুণ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁয় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশে প্রায় 18 লাখ টন চাল মজুদ আছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি আমদানি করা হচ্ছে সরকারি বেসরকারিভাবেও। সীমান্ত ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়ায় বিএসএফ ক্যাম্পে দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানায় বৈঠকে সকল আলোচনায় ফলপ্রসূ হবে। নরসিংদীতে সেপটিক ট্যাঙ্ক থেকে 3 বছরের শিশুর মরদেহ উদ্ধার হয়। দুপুরে সদর থানার ঘোড়াদিয়া সোনাতলা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার হয়। স্বজনরা জানান, উঠানে খেলতে থাকা শিশু আশরাফুল নিখোঁজ হয়। পরে সেপটিক ট্যাঙ্কে তার মরদেহের খোঁজ মেলে। শেরপুরের শ্রীবর্তীতে তাঁতি দলের কর্মী সমাবেশ শেষে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির 76 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে এসআই রোকন বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার 15 জনকে আদালতে তোলা হয়েছে।